আমার বাবা বেঁচে থাকতে কিছু ঋণ করেছিলেন, অর্ধেক পরিশোধ করার পর স্ট্রোক করে মারা যান। আমি পরিশোধ করবার উদ্যোগ নিয়েছি, এখন কি ঋণ পরিশোধ করা পর্যন্ত আত্মা ঝুলে থাকবে কিনা? ভাইরা আমার, যদি কেউ ঋণ করেন, লোন করেন, আর লোন পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির আত্মা তার রূহ ঝুলন্ত থাকে, অর্থাৎ সে যদি জান্নাতি হওয়ার মতো ব্যক্তিও হয় তার সে বিষয়টা ঝুলে থাকে ওই ঋণ পরিশোধের উপর। এবং হাদিসের আরও বিভিন্ন ব্যাখ্যা এবং সরা আছে। তো এই হাদিসের আলোকে আপনার বাবার ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত তার এই রূহ ঝুলে থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি অন্য কোনো আমলের কারণে সন্তুষ্ট হয়ে তাকে মাফ করে দিয়ে তারটা এক্সেপশনাল করেন সেটা ভিন্ন বিষয় হতে পারে, বাট এই পরিস্থিতি সকল ঋণগ্রস্ত মানুষের পর কথা। এখন কথা হলো, কেউ ঋণগ্রস্ত হয়ে গেছেন, তিনি আদায় করতে কোনো কার্পণ্য করেন নাই, চেষ্টা ত্রুটি করেন নাই, কিন্তু করতে পারেন নাই, বেচারা তার সাধ্যের বাইরে চলে গেছে, তো এই ব্যক্তির ওই অবস্থা হবে কিনা? উত্তর হলো, সে যদি নিরুপায় হয়, তার কিছু করার না থাকে, ফেঁসে গিয়ে থাকে, কেউ তাকে ফাঁসায় দিয়ে থাকে, এরকম পরিস্থিতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আর আরহামুর রাহিমিন, তিনি কারোর প্রতি জুলুম করেন না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করবেন, কিন্তু আপনার চেষ্টা কতটুকু হয়েছে সেটা দেখার বিষয়। যে ভাই প্রশ্ন করেছেন আপনার বাবার তরফ থেকে, আপনার প্রশ্নের খোলাসা উত্তর হলো যে আপনি যে বাবার ঋণ পরিশোধ করার চেষ্টা করছেন এটা খুব প্রশংসার কাজ, খুবই প্রশংসার কাজ, এবং সেই সাথে আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ আমার বাবা যদি ঋণ পরিশোধ করতে গিয়ে কোনো ত্রুটি করে থাকে, অবহেলা করে থাকে, আপনি তাকে মাফ করে দিন। ইনশাআল্লাহ ঋণ পরিশোধ করতে পারলে তিনি দায়মুক্ত হবেন, আবার অবহেলা হয়ে থাকলে আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহমান রাহিমিন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বিশেষ করে বাবার জন্য সন্তানের দোয়া বড় গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো কোনো ব্যক্তি জান্নাতি হওয়ার পর তার মর্যাদা হঠাৎ বৃদ্ধি পায়, তখন সে বলে আল্লাহ কীভাবে চেঞ্জ হলো ক্লাস, আমি তো এই ক্লাসের জান্নাতি ছিলাম, আমাকে আপার ক্লাসে দেওয়া হলো কিসের ভিত্তিতে, আমি তো কোনো আমল করে যে নিজের মর্যাদা বাড়াবো এখন সেই স্কোপ তো শেষ, আমি শেষ, আমি তো মৃত্যুবরণ করেছি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে বিদুআ এ ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে দুনিয়াতে ওই দোয়ার কারণে তোমার এই ক্লাসকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, এই জন্য বাবা মার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। অনেকে আছেন মমতাময়ী মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, বহু মানুষ আছেন যে আপনার সুদিন আপনার বাবা দেখে যেতে পারেন নাই, আছে না, অনেক কষ্ট মা করেছেন কিন্তু আপনার সুদিনটা দেখে যেতে পারেন নাই, নাতি পুতিগুলো অনেক আছেন না এরকম, মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, এটাই তাদের সবচেয়ে বড় উপকার হবে এই মুহূর্তে, সবচেয়ে বড় উপকার, চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ তাআলা আমার বাবাকে নিয়ে গেছেন এক বছরের বেশি সময় হলো, আমার মনে হয় না আমার জীবনে একটি দোয়াও বাবার মৃত্যুর পর, একটি সিঙ্গেল দোয়া আমার মনে হয় না যে বাবাকে আমি সামিল করা ছাড়া কোনো দোয়া করতে পারি, সেটা 10 সেকেন্ডের দোয়াও যদি হয় সবার আগে বাবার কথা স্মরণে চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।